কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে আমি এই ধরনের কয়েকটি পোস্ট আপলোড দিয়েছিলাম। এখানে অনেকেই কমেন্ট করেছেন যে এই ধরনের পোস্ট কিভাবে তৈরি করতে হয়, তার জন্য একটি টিউটোরিয়াল বানাতে। তাই আজকে আমি এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এই ধরনের পোস্ট তৈরি করার জন্য আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি পিক্সআর্ট আর একটি অ্যাডটেক্স। অ্যাপস দুটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ছবিটি নিয়ে নেব। যেখানে ছবি রয়েছে সেখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করব, যেমন আমি এই ছবিটি সিলেক্ট করছি। ছবিটি সিলেক্ট করার পর আমাদের ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করে নেব। ক্রপ করা হয়ে গেলে আমরা একটি ফিল্টার ইউজ করব। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো ডার্ক ফিল্টার হলে ভালো হয়, কারণ লেখাগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি এখান থেকে এই ফিল্টারটি ইউজ করছি। এখানে আপনি চাইলে ফিল্টারটি কাস্টম করে নিতে পারবেন। তারপর আমরা স্টিকার অপশনটিতে চলে যাবো। স্টিকার অপশনটিতে যাওয়ার পর আমাদের নেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে। তারপর উপরে এই সার্চ আইকনে ক্লিক করে আমরা এখানে টাইপ করবো প্লেয়ার। এখান থেকে আমরা এটি স্টিকার নিতে পারি, অর্থাৎ প্লেয়ার আইকন নিতে পারি। আমি এখান থেকে এটি নিচ্ছি। নেওয়ার পর এটি ঠিক নিচের দিকে আমি সেট করে দেবো। নিচের দিকে ভালোভাবে সেট করার পর ওপরে টিক বাটনটি ক্লিক করব। তারপর আমরা ছবিটিকে সেভ করব। ছবিটি সেভ করা হয়ে গেলে আমরা এখন অ্যাডটেক্স অ্যাপটিতে যাব। অ্যাডটেক্স অ্যাপটিতে গিয়ে এইমাত্র আমরা যে ছবিটি সেভ করেছি সেটিকে এখানে আনব। তারপর আমরা এখানে কিছু লিখব, অর্থাৎ আমি একটা গানের লিরিক্স লিখছি। এই সফটওয়্যারে কিভাবে বাংলা ফন্ট ইউজ করতে হয় তা আমি আগের কয়েকটি ভিডিওতেই দেখেছি। ভিডিওগুলো দেখার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স অথবা ভিডিওর ওপরের আই বাটনে ক্লিক করতে পারেন। তারপর আমরা ফন্ট সিলেক্ট করব। এখান থেকে আমি কালপুরুষ ফন্টটি সিলেক্ট করছি। কালপুরুষ ফন্টের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। লেখা হয়ে গেলে আমরা লেখাটি যেখানে দেখতে সুন্দর লাগে সেখানে বসিয়ে দেব। তারপর প্লেয়ারের ওপরে খালি জায়গাটিতে আমরা গানের নাম লিখব। যেমন ওপরে যে লেখাগুলো লিখছি সেই গানের নামটি হচ্ছে আজ রাতে কোনো রূপকথা নেই। লেখার পর প্লেয়ারের ঠিক ওপরে ফন্ট সিলেক্ট করে সুন্দরভাবে বসিয়ে দেব। ব্যাস, আমাদের কাজ এখানে শেষ। তারপর আমরা সেটিকে সেভ করে নেব। সেভ করার পর আমরা আবারও পিক্সআর্ট অ্যাপটিতে চলে যাব। অ্যাপসটিতে চলে যাওয়ার পর সেখান থেকে আমরা আবারও সেই আগের ফিল্টার সিলেক্ট করব। এখান থেকে আমরা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি ফিল্টারটি। আগের ফিল্টার ছাড়াও এখানে নানান ধরনের ফিল্টার পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইউজ করতে পারেন। আর এখান থেকে আপনারা চাইলে ফিল্টার কাস্টমাইজও করে নিতে পারেন। সবশেষে আমরা এটিকে আবার সেভ করব। সেভ করা হয়ে গেলে আমরা এটিতে লোগো বসানোর জন্য অ্যাডটেক্স অ্যাপটিতে চলে যাব। আর এ ধরনের লোগো কিভাবে তৈরি করবেন সেজন্য আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি। ভিডিওটি দেখতে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা ওপরের আই বাটনে ক্লিক করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।